হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, ব্যস্ততার কারণে তোমাদের আপডেটটি দিতে একটু দেরি হয়ে গেল। তো তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের একটি প্রজেক্ট বাংলা সহায়তা কেন্দ্র। তো এই প্রজেক্টে তিনি আরও নতুন করে কিছু কর্মী নিয়োগ করছেন। তোমাদের মোট শূন্যপদ রয়েছে প্রায় 1000। তো দেখো বন্ধুরা, এই শূন্যপদে নিয়োগ করা হবে ওয়েবেল থেকে। তো তোমরা প্রত্যেকেই জানো যে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হয় না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু প্রার্থী নিয়োগ করা হয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই সতর্ক করে দিচ্ছি, তোমরা কোনো রকম এজেন্ট এর পাল্লায় পড়বে না, কারণ প্রচুর বেকার ছাত্রছাত্রী এবং যুবক ভাই বোনেরা এই সব এজেন্টদের পাল্লায় পড়ে অনেক টাকা ধ্বংস করেছেন। তো তোমরা সেরকম কোনো প্ররোচনায় পা দিবে না। তোমাদের আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয় বুঝিয়ে দিচ্ছি, বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে তোমরা আবেদন করবে এবং আবেদন করতে গেলে কি কি বিষয়, কি কি ডকুমেন্টস এবং কোন কোন বিষয়গুলো তোমাদের জানা খুবই জরুরি, সে সম্পর্কে সমস্ত বিষয়গুলো আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমাদের প্রথমেই বলে রাখি, তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি, তো এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে প্রায় 1000। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স থাকতে হবে, সেটা 6 মাস কিংবা 1 বছর হলেই চলবে। তো দেখো, এখানে বয়স সীমায় চাওয়া হয়েছে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত, এসসি এসটি ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 43 বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি যে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ এবং প্রশিক্ষণ দিয়ে তোমাদের চাকরির সুযোগ রয়েছে। তো এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব। আর বন্ধুরা, আরেকটি আপডেট দিয়ে রাখি, আগস্ট মাসের অর্থাৎ এই মাসের যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে সে সম্পর্কে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমাদের টোটাল 12টি আপডেট ওই ভিডিওতে দেওয়া রয়েছে। এখনও যদি সেই ভিডিওটি না দেখে থাকো, আই বাটনে ক্লিক করো অথবা ভিডিওর প্লে লিস্টে যাও, সেখান থেকে গিয়ে সেই ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিবে। তো দেখো বন্ধুরা, এই বাংলা সহায়তা কেন্দ্রে যেভাবে তোমরা আবেদন করবে সেই আবেদন পদ্ধতিতে বলা হয়েছে, তোমরা আবেদন করবে সরাসরি অনলাইনে। তোমাদের আবেদন করার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আবেদনগুলো করে নিবে। তো তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিজিট করলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, এইরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এই বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে? তো তোমাদের প্রথমেই লাগবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো, আবেদনকারীর স্বাক্ষর, জন্মের প্রমাণপত্র বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, আধার কার্ড এবং জাতিগত শংসাপত্র, অর্থাৎ এসসি এসটি ওবিসি হলে তাদের শংসাপত্র কিন্তু অবশ্যই লাগবে। এরপরে রয়েছে অনলাইনে আবেদন করার সময় উপযুক্ত ডকুমেন্টসগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান করা ডকুমেন্ট ফাইলগুলির সাইজ হতে হবে 50 KB মধ্যে। ফাইলগুলি ফরম্যাট হবে জেপিজি অথবা পিএনজি হতে হবে। তো বন্ধুরা, আরেকটি আপডেট দিয়ে রাখি, মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ। এক্ষেত্রে যদি তোমরা বিস্তারিত জানতে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের এক্ষেত্রে আরেকটি ভিডিও আপলোড করে দিব। তো দেখো বন্ধুরা, তোমাদের নিয়োগ পদ্ধতি প্রথমেই বলে দিয়েছি, তোমাদের নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে 2/8/2021 এবং তোমাদের এই আবেদন চলবে 8/8/2021 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের হাতে সময় কিন্তু খুবই কম। তো তোমরা খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো করে নাও। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।